নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দ্বিতীয় সমাধান নেই বলছে বাম গণতান্ত্রিক জোট। এদিকে আন্দোলনের কর্মসূচি নিয়ে শরিকদের অবস্থান জানার চেষ্টা বিএনপির। মারামারি কাটাকাটি করলে ক্ষমতার মুখ দেখবেন না, বিএনপিকে মন্নাফি। জানাবো ফলাফলের অপেক্ষায় আওয়ামী লীগ বিএনপি, এক দফা আন্দোলনের ওয়ার্ম আপ শেষ। এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ স্পৃষ্টে পল্লি বিদ্যুতের দুই কর্মী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দ্বিতীয় সমাধান নেই বলছে বাম গণতান্ত্রিক জোট। বর্তমান সরকার দেশকে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাইছে উল্লেখ করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো সমাধান নেই। জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বলেন, সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি। আওয়ামী লীগের তথাকথিত শান্তি সমাবেশ থেকে তাদের নেতারা যে ভাষায় বক্তব্য রাখছেন তাতে বোঝা যায় তারা একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যেতে চাইছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের যে পরিস্থিতি তৈরি করেছে, নির্দলীয় তদারকি সরকার গঠন করে তার অধীনে নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো দ্বিতীয় সমাধান নেই এবং তা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, দেশের প্রায় সকল সক্রিয় বিরোধী দলই নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করছে। এই দাবি ইতিমধ্যে একটি জনদাবিতে পরিণত হয়েছে, কিন্তু সরকার সেই দাবির প্রতি কর্ণপাত না করে বিরোধী দলের আন্দোলনকে নির্মমভাবে দমন করছে। আন্দোলনের কর্মসূচি নিয়ে শরিকদের অবস্থান জানার চেষ্টা বিএনপির। সরকারের পদত্যাগের এক দফার আন্দোলন থাকা গণতন্ত্র মঞ্চ, বারো দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি। সরকারের পদত্যাগের আন্দোলনের সামনে কেমন কর্মসূচি হতে পারে সে ব্যাপারে শরিকদের অবস্থান জানার চেষ্টা করছে দলটি। গত 28 জুলাই ঢাকায় মহাসমাবেশ করার পর দিনই রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচি নিয়েছিল বিএনপি। সে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি জায়গায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তবে মহাসমাবেশে বড় জমায়েত পড়ার পর দিনই 29 জুলাই বিএনপি সে অবস্থান কর্মসূচি দলের নেতাকর্মীদের অংশগ্রহণ সেভাবে ছিল না। দলটির ওই কর্মসূচি পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতার অভিযোগ ও নানা প্রশ্ন ওঠে। এরপর এক দফা দাবিতে দলটি এখনো নতুন কর্মসূচি দেয়নি। মারামারি কাটাকাটি করলে ক্ষমতার মুখ দেখবেন না, বিএনপিকে মন্নাফি। বিএনপির রাজপথে আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা এসব না করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মুন্নাফি। বিএনপির উদ্দেশ্যে এই নেতা আরও বলেন, এ ধরনের আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে যে ধরনের কথা তারা বলতে শুনেছে তা তাদের জন্য ক্ষতিকর হবে বলেও জানান তিনি। আমাদের কাছ থেকে রাজনীতি শিক্ষা নেন, যতদিন মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও করবেন ততদিন পর্যন্ত সঠিকভাবে নির্বাচন করতে পারবেন না বলেও জানান তিনি। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত অবস্থান ও বিক্ষোভ মিছিলে কর্মসূচিতে আবু আহমেদ মন্নাফি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের দুর্নীতির অভিযোগ করা মামলার রায় উপলক্ষে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য এই কর্মসূচি দেয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অবশ্য রায় ঘোষণার পর আবু আহমেদ মন্নাফি বলেন, আমাদের কোনো প্রতিক্রিয়া নেই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে মেনে চলি, অতএব আইনের যে গতি আইন বা করবে সেটাকে আমরা সম্মান করি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী লীগকে পরিচালনা করে যাচ্ছি, মামলার রায় ঘোষণা আদালতেই দেবেন, এতে আমাদের প্রতিক্রিয়ার কিছু নেই। বিএনপির উদ্দেশ্যে আবু আহমেদ মন্নাফি বলেন, আওয়ামী লীগ গুনাহের কাজ করে, আওয়ামী লীগ মানুষের সেবায় বিশ্বাস করে, মানুষের খেয়াদামে কাজ হিসেবে কাজ করে, আওয়ামী লীগ মানুষের দেশের ও জাতির সেবক। কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলেছেন তা আসলেও গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এ ধরনের আলোচনা এবং সমালোচনার মধ্যে দিয়ে তার একটি মামলা রয়েছে, একটি হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, এ নিয়ে আমরা কিছু বলবো না। ফলাফলের অপেক্ষায় আওয়ামী লীগ বিএনপি, এক দফা আন্দোলন ওয়ার্ম আপ শেষ। বিএনপির দ্বিতীয় ধাপের কর্মসূচি শিগগির শুরু হবে তৃণমূল থেকে, রাজপথ ও নির্বাচন থেকে পিছু হটবে না আওয়ামী লীগ। রাজপথের আন্দোলন ও নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপির প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়েছে সোমবার, যা প্রত্যক্ষ করেছে দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক মহল। বলা হচ্ছে এটি ছিল এক দফা আন্দোলনের ওয়ার্ম আপ পরীক্ষা। প্রথম পর্বের আন্দোলনের ফলাফলের ভিত্তিতে বিএনপি তাদের দ্বিতীয় ধাপের আন্দোলন কর্মসূচি দেবে। বিএনপির কর্মসূচি শুরু হলে যথারীতি আওয়ামী লীগ ও জনগণের জানামাল সুরক্ষার নামে ফের পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে নামবে। যুগান্তরকে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র। প্রসঙ্গত গত শুক্রবার ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের মধ্য দিয়ে বিএনপি তাদের এক দফা আন্দোলনের চূড়ান্ত ধাপ শুরু করে। একই দিন পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রথম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সমাবেশে করে বায়তুল মোকাররম মসজিদের
দক্ষিণ গেটে শুক্রবারের মহাসমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীদের ঢাকা অবস্থান করার আহ্বান জানায় এবং শনিবার ঢাকায় কয়েকটি প্রবেশদ্বার অবস্থান কর্মসূচি ঘোষণা করে। একই দিনে আওয়ামী লীগ তা প্রতিহত করার কর্মসূচি দেয়, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ঘটেও তাই, শনিবার রাজধানীর বিভিন্ন স্পটে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়ে, গাড়ি ভাঙচুর সহ বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের ব্যাপক লাঠিচার্জের ঘটনা অভিযোগ করা হয়। সংঘাত সহিংসতার বহু ভিডিও ফুটেজ অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়ে, বিদেশি গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে তা প্রচার করে। সূত্র জানায়, আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। সরকারি দল আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অন্যতম অভিযোগ, রাজপথের গণতান্ত্রিক আন্দোলনে সরকার শুরু থেকে বাধা দিয়ে আসছে, পুলিশ ক্ষমতার অপব্যবহার করে দলীয় কর্মীর মতো সরকার বিরোধী আন্দোলনে হামলা মামলা করে আসছে, এছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন না করে নানাভাবে ভোট কারচুপি করে ক্ষমতায় টিকে আছে। অপরদিকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ, তারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে, রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করে, নির্বাচনে হেরে যাবে বলে ভোটে অংশ নিতে চায় না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর কূটনৈতিক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের কাছে বারবার এই অভিযোগ দিয়ে আসছে। তবে বাস্তবে এই অভিযোগ কতখানি সত্য তা পর্যবেক্ষণ করে কূটনৈতিক মহল সহ দেশি বিদেশি পর্যবেক্ষকরা 17 জুলাই সদ্য শেষ হওয়া ঢাকা 17 আসনের উপনির্বাচন এবং আওয়ামী লীগ ও বিএনপির উল্লেখিত কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করে। জানা গেছে, সংশ্লিষ্ট পর্যবেক্ষক মহল পুরো পরিস্থিতির পর্যালোচনা করে তথ্য প্রমাণ সহ জানা ও বোঝার চেষ্টা করছে আসলে বাস্তবে কি ঘটেছে, ভোট কিভাবে হয়েছে, কতটুকু অবাধ ও সুষ্ঠু হয়েছে। এছাড়া বিএনপির একদফা কর্মসূচির আন্দোলনে কারা সন্ত্রাস করেছে, কারা গাড়ি পড়েছে এবং পুলিশের ভূমিকা কি ছিল, দুই দলই এই বিষয়ে পর্দার আড়ালে বিদেশি শক্তিগুলোর প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে। জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে বঙ্গবন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর যথেষ্ট আগ্রহ রয়েছে, তারা দুই দলের কর্মকাণ্ড সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে চেয়েছিলেন। 28-29 জুলাই বিএনপির সমাবেশ ও ঢাকার প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তাতে তারা উভয় দল সম্পর্কে ধারণা পেয়েছে। তিনি দাবি করেন, শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ নিশ্চিত করতে চায় বিএনপি, এমন বার্তায় বিদেশিরা পেয়েছে। পাশাপাশি বিদেশিরা এটিও জানতে পেরেছে, সরকার এবং সরকারের পুলিশ বাহিনী বিএনপির রাজপথে আন্দোলন কি করেছে, কারা করেছে, গাড়ি পোড়াও সম্পর্কেও সঠিক তথ্য জানতে পেরেছে বলে আমার বিশ্বাস। তবে চূড়ান্ত আন্দোলনের ওয়ার্ম আপে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বলে মনে করেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের দাবি করে আসছিল, কিন্তু শনিবার রাজধানীর প্রবেশ পথে অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের সব অর্জন তারা শেষ করে দিয়েছে, তারা আবার অতীতের মতো জ্বালাও পোড়ার মাধ্যমে অগ্নিসন্ত্রাস ফিরে এসেছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের যে সহানুভূতি পেয়েছিল সেটা নষ্ট করে ফেলেছে, কানাডার আদালতেও বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে। কাকতালীয়ভাবে দুটো ঘটনা একসঙ্গে হয়, তারা এক কঠিন অবস্থায় পড়েছে। এই ঘটনার মধ্য দিয়ে দেশে বিদেশে সব জায়গায় প্রমাণ হয়েছে বিএনপি সন্ত্রাসী বিশ্বাস করে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কর্নেল মোহাম্মদ ফারুক খান বলেন, বিএনপি জন্মগতভাবে সন্ত্রাসী দল, তারা যখন ক্ষমতা এসেছে বাংলা ভাইয়ের মতো জঙ্গিও সন্ত্রাসী জন্ম দিয়েছে, কানাডা সহ সব আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে, তারা যখন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে তখন তাদের ভাষা ছিল অগণতান্ত্রিক, তারা ভাষার মাধ্যমে জঙ্গিবাদ কাজ করেছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম বিএনপি 2018 থেকে শিক্ষা গ্রহণ করবে, এই জন্য তাদের সভা সমাবেশ অনুমতি দিয়েছে, কিন্তু দলটি প্রমাণ করলো তার আগেই মতোই আছে, সড়ক বন্ধ করার অধিকার বিএনপির নেই, তাই সরকার ব্যবস্থা নিয়েছে গাড়ি ভাঙচুর ও অগ্নিসন্ত্রাস করে আবার প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম বলেন, আমরা বারবার বলে আসছি বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে না, মানুষ যা মারাই তাদের একমাত্র লক্ষ্য, অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে তারা ফিরে গেছে, আমাদের সতর্ক অবস্থানের পর সুযোগ পেলে তারা নৈরাজ্য সৃষ্টি করবে, এটাই হলো তাদের অপরাজনীতি, এক ধরনের নষ্ট রাজনীতি। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিজেরা অপকর্ম করে অন্যের উপর দোষ চাপাতে সরকার বেশ পারদর্শী, অতীতে মানুষ বোকা বানিয়ে অনেক কিছু করেছে কিন্তু এবার তা সম্ভব নয়, কারা রাজপথে সন্ত্রাস করছে, কারা আগুন দিচ্ছে তা দেশি বিদেশি সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। কানাডার আদালতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, দেশটির আদালত কোথাও এই কথা বলেনি। সরকার পদত্যাগের এক দফা দাবিতে ফের নতুন করে আন্দোলন শুরু করতে চায় বিএনপি, নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে আন্দোলনের কর্মসূচি নিয়ে নতুন করে ভাবছে দলটির হাইকমান্ড, আপাতত এ ধরনের কথাই বলেছেন তারা। শিগগিরই দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত হবে নতুন কর্মসূচি, তবে ঢাকা ঘিরে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা রয়েছে দলটির। বিদ্যুৎ স্পৃষ্টে পল্লী বিদ্যুতের 2 কর্মী নিহত। ঝালকাঠির কাছালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে পল্লী বিদ্যুতে 2 কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কাছালি উপজেলার পাটখালঘাটি ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কাঠালিয়ার মরিচ বনিয়া পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ও একই অফিসের লাইনম্যান মোহাম্মদ মনির হোসেন। তারা দুজন বিকাল থেকে নিয়ামতপুরা গ্রামের মোল্লারহাটের বাজারে বিদ্যুতের ছিঁড়ে পড়া লাইন মেরামতের কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে তারা বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা
উদ্ধার করে আমু হাসপাতাল নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের বাড়ি পটুয়াখালী জেলায় ও লাইনম্যান মনিরের বাড়ি কাঠিলা উপজেলার বানাই গ্রামে। কাঠিলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, এই ঘটনা একটি অপমৃত্যুর মামলা এবং নিহত দুই ব্যক্তির লাশের ময়নাতদন্ত করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।